নমস্কার, আমার নাম ক্যামেলিয়া মণ্ডল। নমস্কার, আমার নাম শারমিনা। আমাদের আজকের যে মডেল নিয়ে বসেছি সেটি হলো ভিআইএন, অর্থাৎ ভিআইকের আইডেন্টিফিকেশন নাম্বার। এটিকে অনেকে চেসিস নাম্বার হিসেবেও চেনেন। এটি বিভিন্ন গাড়িতে দেখতে পাওয়া যায়। এটির সাহায্যে আমরা বুঝতে পারি যে গাড়িটি কত খ্রিস্টাব্দে তৈরি, কোথায় তৈরি, এবং গাড়ির ইঞ্জিনের ক্যাপাসিটি এবং মডেল, ইঞ্জিন টাইপ, বডি স্টাইল ইত্যাদি অনেক কিছু বুঝতে পারি। তো এটি স্বতন্ত্র কোড। এটি প্রথম 1954 সালে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবহার করে নিজেদের গাড়িতে। এটি 1954 সাল থেকে 1921 সাল পর্যন্ত এর কোনো, সাধারণত এর কোনো সংখ্যার গ্রহণযোগ্যতা ছিল না, কিন্তু 1981, তাই সেইখানের ক্ষেত্রে বিভিন্ন কোম্পানি নিজেদের গাড়িতে বিভিন্ন রকমের ভিআইএন কোড ব্যবহার করতেন, বিভিন্ন ফরম্যাট ব্যবহার করতেন, কোনো নির্দিষ্ট নিয়ম ছিল না। কিন্তু 1981 সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে এই ফরম্যাটটিকে মানক করে দেওয়া হয়েছে। তো এটিতে ও, আই এবং কিউ এই তিনটি অক্ষর থাকে না, কারণ ওটাকে 0, আইটাকে 1 এবং কিউটাকে 9 হিসেবে দেখতে পাওয়া যায় বলে। তো এই ভিআইএন নাম্বারটিকে আমরা বিভিন্ন রকমের মানুষের, গাড়ি মালিকদের ত্রুটিযুক্ত অথবা লিখিতভাবে বন্ধ করা যানবাহন খুঁজতে ব্যবহার করা হয়। এই ভিআইএন নাম্বারটি 17টি কোড নিয়ে তৈরি হয়, লেটার এবং নাম্বারের মিশ্রণের একটা ফল। এটিকে, এটির প্রথম যে ডিজিটটি থাকে সেই ডিজিটটির নেশন অফ অরিজিন কে বোঝায়, অর্থাৎ 1 থাকলে ইউএসএ, 2 থাকলে কানাডা, 3 থাকলে মেক্সিকো, আর জে থাকলে জাপান। সেকেন্ড ডিজিটটি সেই গাড়িটির কোম্পানিকে বোঝায়, যেমন সি থাকলে ক্রাইসলার, এফ থাকলে ফোর্ড, বা জি থাকলে জিএম অর্থাৎ জেনারেল মোটরস, এইচ থাকলে হন্ডা। থার্ড ডিজিটটি ম্যানুফ্যাকচার টাইপ অর্থাৎ ডিভিশনকে বোঝায়, মানে হচ্ছে এই গাড়িটি বাইক কিংবা এই গাড়িটি মোটরসাইকেল কিংবা চার চাকা কিংবা লরি কিংবা ট্রাক, সব কিছুকেই বোঝায়। তারপরে পাঁচটি ডিজিট একসাথে নিয়ে বডি স্টাইল, ইঞ্জিন টাইপ এবং মডেলকে বোঝায়। নাইন্থ নম্বর ডিজিটটি হলো একটি চেক ডিজিট, অর্থাৎ এই যে এই সবকটা ডিজিট মিলে যে একটা কারের বা যে কোনো গাড়ির ভিআইএন নাম্বার সেটাকে প্রমাণ করার জন্য এই চেক ডিজিটটি ব্যবহার করা হয়, এটির একটা ভ্যালু হয়। তো টেন্থ নম্বর ডিজিটটি হলো কোন ইয়ারে তৈরি হয়েছে এই গাড়িটি, যেমন 9 থাকলে 2009, এ থাকলে 2010, বি থাকলে 2011, সি থাকলে 2012। 11 নম্বর ডিজিটটি অ্যাসেম্বলি প্ল্যান্টকে বোঝায়, অর্থাৎ গাড়িটি কোন অ্যাসেম্বলিতে তৈরি করা হয়েছে। 12 নম্বর ডিজিট থেকে 17 নম্বর ডিজিট পর্যন্ত একটা ইউনিক নাম্বার থাকে, অর্থাৎ এই নাম্বারটি। তো এটি প্রত্যেকটা কোম্পানি নিজেদের গাড়ি উৎপাদনের ক্রম অনুযায়ী চিহ্নিত করে, কাজেই প্রত্যেকটি গাড়ির ক্ষেত্রে এই নাম্বারটি পৃথক হয়। গাড়ির ভিআইএন নাম্বারে যে 17টা ক্যারেক্টার আছে, এর মধ্যে যে 9 ক্যারেক্টার পড়ছে এখানে 4, এই 9 ক্যারেক্টার হলো চেক ডিজিট। চেক ডিজিট কি করে, যে এই ভিআইএন নাম্বারটা আমরা সঠিক কি ভুল সেটা আমরা চেক ডিজিটটা ক্যালকুলেশন করে বুঝতে পারি। চেক ডিজিট ক্যালকুলেশনের জন্য আমাদের দুটো টেবিল কাজে লাগে, একটা হচ্ছে ভ্যালু টেবিল, একটা হচ্ছে ওয়েট টেবিল। এবার আমরা দেখাবো চেক ডিজিট কী করে ক্যালকুলেশন। এটা একটা গাড়ির ভিআইএন নাম্বার, এই গাড়ির ভিআইএন নাম্বারটা ঠিক কি ভুল সেটা আমরা এই ভিআইএন নাম্বারটার নাইন্থ পজিশনে যেটা থাকে সেটা চেক ডিজিট, এই চেক ডিজিটটা ক্যালকুলেট করে আমরা বুঝবো এটা ঠিক কি ভুল এই ভিআইএন নাম্বারটা। তো কীভাবে আমরা ক্যালকুলেট করব, এখানে আমরা একটা গাড়ির ভিআইএন নাম্বার লিখেছি 17টা ডিজিটের। এবার ভিআইএন নাম্বার লেটার আর নাম্বার মিশিয়ে তৈরি হয়। তো যেখানে যেখানে নাম্বার আছে এটা হচ্ছে ভ্যালু টেবিল, ওখানে যেটা আমরা দেখিয়েছিলাম ভ্যালু টেবিলের 2, যে জায়গাগুলোতে লেটার আছে ভ্যালু টেবিল হচ্ছে এই টেবিল, এই টেবিলে আমরা এখানে জি আছে, তো আমরা এখানে জি এর ভ্যালু পেয়েছি 7, তো জি এর জায়গায় আমরা 7 পুট করেছি। তারপরে যে লেটার আছে সেটা হচ্ছে ডাব্লিউ, ডাব্লিউর ভ্যালু আমরা পেয়েছি 6, তো আমরা এখান থেকে ডাব্লিউর ভ্যালু 6 পুট করেছি। এভাবে আমরা এই ভ্যালু টেবিল অনুসারে অ্যালফাবেটের যে ভ্যালুগুলো আছে সেগুলো আমরা পুট করলাম। তো এবার আমাদের দেখতে হবে এই 17টা যে আমরা এখানে ক্যারেক্টার লিখেছি, 17টা ক্যারেক্টার মানে ফার্স্ট পজিশনে কী যে কী ওয়েট বহন করছে। তো এখানে আমরা যেটা ফার্স্ট পজিশনে নাম্বার আছে, ফার্স্ট নাম্বার এটা হচ্ছে ওয়েট টেবিল, ফার্স্ট নাম্বার যে ওয়েট বহন করে সেটা হচ্ছে 8, তো সেকেন্ড যে পজিশন আছে সেটা 7 বলে, থার্ড যে পজিশনে আছে সে জিনিসটা আমরা 6 ওয়েট বহন করি। এভাবে আমরা 1 থেকে 17টা যে ভ্যালু আছে ভ্যালুর আমরা ওয়েট বসাবো। তো সব কিছু এখন লেটারে কিছু নেই, সব কিছু এখন নাম্বারে কনভার্ট হয়ে গেছে। তো নাম্বারে কনভার্ট হওয়ার পর আমরা ভ্যালুর সাথে ওয়েট টেবিল বা ওয়েটের সাথে ভ্যালুটা গুণ করবো। সো এখানে আমরা মাল্টিপ্লাই করে 8,
8 ইন্টু 12 16 7 7 7 49 6 6 6 কে 6 5 6 30 এভাবে আমরা 1 থেকে 17 অবধি এর গুণ করে আমরা এই গুণফলটা পেয়েছি। এবার গুণফলটা পাওয়ার পর এটা আমরা প্রতিটা 1 থেকে 17 অবধি ঘর যা আছে সবকটা আমরা যোগ করব। যোগ করার ফলে এই 16 49 6 30 1 থেকে 16 থেকে 10 অবধি যোগ করে আমরা এখানে 279 পেয়েছি। এবার এর একটা রুল আছে, যেটা 279 পেয়েছি এটা আমরা মড 11 করব, মানে 11 দিয়ে ভাগ করব। 11 দিয়ে ভাগ করার পরে আমাদের যে ভাগশেষ পড়েছিল 4, সো 4 হচ্ছে চেক ডিজিট, তার মানে গাড়ির এখানে 9th পজিশনে যে আমরা চেক ডিজিট বলছি সেটা আমাদের এখানে 4 আসবে। তো এটা ক্যালকুলেট করার আরেকটা পদ্ধতি হচ্ছে, আমরা যেখানে সাম বের করেছি 279, অনেক সময় কেউ যদি মড 11 না করে, এর যেহেতু তিনটে ডিজিট এসছে, প্রথম প্রথমেরটা যেমন প্লাস থাকে প্লাসই থাকে, মিডিলেরটা আমরা মাইনাস নিই তারপর একটা প্লাস রাখি, তো 2 - 7 + 9 করে আমরা এখানে 4 এস পেয়েছি। তো এভাবেও গাড়ির চেক ডিজিট ক্যালকুলেট করা হয়। এবার প্রশ্ন আসতেই পারে, যেহেতু এখানে মাইনাস আছে, যদি আমাদের এই ভ্যালুটা যদি মাইনাসে আসে তখন আমরা কী করে বুঝবো যে চেক ডিজিট কী করে হচ্ছে? তখন এই চারটার সাথে মানে এই তখন যদি এটা -4 হয় তখন এর সাথে আবার +11, মানে ওখানে আমরা মড 11 করছি, এটা আমরা যোগ করব, যোগ করার পর এটা 7 আসবে। মানে এটা অন্য নাম্বারের ক্ষেত্রে বলছি, যদি এটা নেগেটিভ ভ্যালু আসে তখন কী করে করবো? তো আমরা এই দু রকম প্রসেসে চেক ডিজিট ক্যালকুলেট করতে পারি। নমস্কার, ধন্যবাদ।